إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون সম্মানিত মুসলিয়ানি কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে নেয়ামত সমূহ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে নেয়ামতুল ঈমান। ঈমানের চেয়ে বড় নেয়ামত আর কিছু নেই। এই ঈমান নামক নেয়ামতটি আমাদের সর্বশেষ পর্যন্ত থাকবে, শুরু থেকে শেষ পর্যন্ত সেটাই থাকবে। আপনার শরীরের নেয়ামত পচে গলে যাবে, আপনার চোখের নেয়ামত শেষ হয়ে যাবে, আপনার সম্পদ সব নিঃশেষ হয়ে যাবে, কিন্তু ঈমান থাকবে। ঈমান যত মজবুত হবে তত আপনি আখেরাতের ময়দানে আপনার সেটা কাজে লাগবে। ঈমান মজবুত করতে হলে ঈমানের বিপরীত জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। ঈমান মজবুত হলে কবরে প্রশ্নের উত্তর দিতে পারবো। ঈমান মজবুত না হলে বলবো যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকরা কবরে বলবে, মুনাফিক এবং সন্দেহভাজন যারা ছিল, অজ্ঞেয়বাদী যারা ছিল, যারা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারত না, তারা কবরে বলবে হা হা লা আদ্রি, আমি তো জানি না। সামিউতুন নাস ইয়াকুলুনা ফাকুলতু, মানুষদেরকে বলতে শুনেছি সেজন্য বলেছি। তারা ঈমানে কতটা দুর্বল সেখানে সেটা প্রকাশ পেয়ে যাবে। এই জন্য ঈমানকে মজবুত করতে হবে। ঈমান মজবুত করার কারণে আল্লাহ তাআলা কি কি কারণে ঈমান মজবুত হয় কোরআনে কারিমের প্রথম সুরাতেই তা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব কোরআনে কারিম এতে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফিহি দুটা অর্থ, একটি হচ্ছে এতে সন্দেহজনক কোনো কিছু নেই, আরেকটি অর্থ হচ্ছে তোমরা এতে সন্দেহ করিও না, সন্দেহ করার মতো কোনো কিছু নেই, আরেকটি হচ্ছে সন্দেহজনক কিছু নেই, সন্দেহ এতে কোনোদিন থাকতে পারে না, ঢুকতে পারে না। লা ইয়াতিহিল বাতুল মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ, বাতিল কখনো তার মধ্যে প্রবেশ করতে পারে না। হাকিম এবং হামিদ প্রশংসিত, এবং যিনি সবার উপর যিনি ক্ষমতাবান, তার পক্ষ থেকে প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে সেটা নাজিল হয়েছে। এই ঈমান আমাদের রাখতে হবে, তাহলে ঈমান মজবুত হবে যে এই কোরআন হচ্ছে আমাদের হেদায়েতের বাণী। এই কোরআন থেকে হেদায়েত দিতে হবে। প্রথম কাজ হবে কিভাবে ঈমানকে মজবুত করব, সেটা আল্লাহর কোরআন পড়ার মাধ্যমে ঈমানকে মজবুত করা যাবে। তারপর আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর ঈমান রাখতে হবে। গায়বি জিনিসগুলো এত বেশি, দৃশ্যমান জিনিসগুলোর অনেক বেশি হচ্ছে গায়বে জিনিস। যে সংবাদ সব আপনাকে দেয়া হয়েছে, যেই খবর আপনাকে দেয়া হয়েছে, আপনি আদমের সন্তান, আদমের সাথে আল্লাহর কথোপকথন, আদম সন্তানের অবস্থা, তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের কাহিনী, হুদ আলাইহিস সালাতু ওয়াসালামের কাহিনী, অনুরূপভাবে শোয়াইব আলাইহিস সালাতু ওয়াসালামের কাহিনী, অনুরূপভাবে নবী সমস্ত নবী রাসূলদের সমস্ত কাহিনী আমাদের কাছে বর্ণনা করা হয়েছে। এসবই গায়েবি জিনিস। অনুরূপভাবে কবরের জীবনে যা কিছু ঘটবে সবই গায়েবি জিনিস। হাসরের মাঠে যা কিছু ঘটবে ঘটবে সবই গায়েবি জিনিস। হাসরের পরে পুল সিরাত পার হতে হবে, সেগুলো গায়েবি জিনিস। জান্নাতে প্রবেশ করলে কি কি পাবো সেটাও গায়েবি জিনিস। জাহান্নামে প্রবেশ করলে কি কি পাবে জাহান্নামীরা সেটাও গায়েবি জিনিস। এই সবই আল্লাহ তাআলা সেগুলি প্রথমেই, এজন্য কোরআনের প্রথমে সেটা দিয়ে
আমাদের জন্য ঈমান মজবুতের ব্যবস্থা করেছেন, যে যদি ঈমান মজবুত হতে হয়, ঈমানদার হতে হয়, তাহলে গায়েবের উপরে ঈমান রাখতে হবে। আমাদের দু কাঁধে ফেরেশতা যারা আছেন, এই ফেরেশতারা যা লিখছে সেটাও গায়েবি জিনিস। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা বলেছেন, যে তার কাছে ওয়াহী এসেছে, সেটাও গায়েবি জিনিস। তিনি যে মেরাজে গিয়েছিলেন সেটাও গায়েবি জিনিস। এসব এমন জিনিস যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এর উপর যথাযথ ঈমান আনলে আমাদের ঈমান মজবুত হবে। ঈমান আনা, এই গায়েবি জিনিসের উপরে ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সাথে সাথে সালাত কায়েম করতে হবে, না হলে ঈমান থাকবে না। এবং সাথে সাথে ঈমানের সাথে, এবং যে আল্লাহ যে সমস্ত রিজিক দিয়েছেন আমাদেরকে, কে আল্লাহর উপর ঈমান রেখে দান না রাখার কারণে দান থেকে বিরত আছে সেটা পরীক্ষা করা। তারপর আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আর যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যা নাজিল হয়েছে তার উপর ঈমান রাখে, আর পূর্ববর্তী কিতাবসমূহে যা আসছে তার উপরও ঈমান রাখে। তারপর আল্লাহ তাআলা বলেছেন, এবং যারা বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপর যারা দৃঢ় ঈমান রাখে তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। ঈমানদার হতে হলে এই জিনিসগুলোর মধ্যে সামান্যতম কোনো ভিন্ন কিছু পাওয়া গেলে সে ঈমানদার বিবেচিত হবে না। আখিরাতকে রায়াল আইন রাখতে হবে, কিয়ামতকে চোখের চক্ষের সামনে রাখতে হবে, যেই কোনো কিছুর সময় মনে রাখতে হবে, এই কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। হাশরের মাঠে আপনার আমল নামায় আপনি পাবেন সব কিছু, একথা মাথায় রাখতে হবে। সেদিন আপনি আমি সবাই বলবো, মা লিহাযাল কিতাবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এই কিতাবের কি হলো, ভালো মন্দ ছোট বড় যা কিছু আছে সবই তো লিখে রেখেছে, কোনো কিছু তো বাদ দেয়নি, সেদিন আর কোনো কিছু করা থাকবে না। এই জন্য আগে থেকেই অবিল আখিরাত হুম ইউকিনুন, আখিরাতের উপর দৃঢ় বিশ্বাসী হতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা, তারাই হচ্ছে আলা হুদাম মির রব্বিহিম, তাদের রব্বের পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে। এই আয়াতগুলো আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা কাফেরদের পরিচয় দিয়েছেন অত্যন্ত অল্প কয়েকটি কথায়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এরপরে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম লাম তুনযিরহুম লা ইউমিনুন, এদেরকে কাফের যারা কুফরি করেছে এদেরকে ভয় প্রদর্শন করানো না করানো সমান, কারণ তারা ঈমান আনবে না। আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, সেই জন্য তারা ঈমান আনবে না। কিন্তু এই দুই শ্রেণী বর্ণনার পরে তৃতীয় এক শ্রেণীর বর্ণনা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সেই তৃতীয় শ্রেণী কারা তাদের সম্পর্কে কিছু আলোচনা করার জন্য আজকে আমরা এই খুতবাতে দাঁড়িয়েছি। তৃতীয় শ্রেণী হচ্ছে মুনাফিক শ্রেণী। আল্লাহ তাআলা মুনাফিক শ্রেণী সম্পর্কে বলেছেন যে, ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে কিছু লোক রয়েছে যারা বলে আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছে, তারা আসলে ঈমানদার নয়। ইউখাদিউন আল্লাহ আল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসুহুম ওয়া আনফুসুহুম ওয়া ইয়াশুরুন, তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে তাদের ধারণা মতে, অনুরূপভাবে তারা ঈমানদারদেরকে ধোঁকা দিচ্ছে যে ঈমান আনেছে বলে, তারা আসলে ঈমানদার নয়। ওমা হুম বিমুমিনিন, তারা আসলে ঈমানদার নয়। যদিও ঈমানের লেবাস তারা গায়ে পড়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মদিনাতে মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম কাতারে সালাত আদায় করত, তার কাপড়ের কোনো লম্বায় কমতি ছিল না, কথায় কোনো সুন্দরের কমতি ছিল না, কিন্তু সে ঈমানদার নয়, সে হচ্ছে মুনাফেক। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তার সম্পর্কে বলেছেন যে এরা মারা গেছে, এরা পাশেক অবস্থায়, আপনি যদি আপনি যদি 70 বারও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবে না। কিন্তু আমরা অনেকেই মনে করে থাকি
মুনাফেক এমন একটি সম্প্রদায় যারা এসেছিল রসুলের যুগে এবং তারা চলে গেছে, তারা বুঝি এখন নাই, না তারা এখন আছে, তারা আরো বেশি আছে, তারা আমাদের সাথে বাস করে, আমাদের পরিবারে বাস করে, আমাদের সমাজে রয়েছে, আমাদের এই সমাজের একটা বিরাট শ্রেণী এই মুনাফিকিতে লিপ্ত রয়েছে। আমি যখন এই কথাটি বলছি তখন আপনার মনে রাখবেন যে এটা কোরআনের ভাষ্য, এটা সালফে সালেহীনের ভাষ্য, তারা সবাই এই বিষয়ে সাবধান করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখাফু আলা উম্মতি মুনাফিকুন আলিম মুনাফিকুন আলিমুম বিল্লিসান, আমি আমার উম্মতের জন্য ভয় পাচ্ছি এমন মুনাফেক যে আরবি ভাষা জানে বা ভাষা জানে, সুন্দরভাবে কথা তুলে ধরতে পারে, এমন মুনাফেক মুনাফেকের ব্যাপারে আমার উম্মতের বিষয়ে ভয় করছি। ওরা তাদেরকে তাদের কথা দিয়ে, তাদের কথার মারফেজ দিয়ে মুনাফিকির দিকে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভয়টি করেছেন। এক তাবেঈ বলতেছেন, আমি সাহাবীদেরকে পেয়েছি, তারা সবাই কানু ইয়াখাফুনান নিফাক আলা আনফুসিহিম, তারা নিজেদের উপর নেফাকের ভয় করতেন। সেই নেফাক বড় নেফাক না হলেও ছোট নেফাক, যার বর্ণনা আমরা করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবুস সির গোপন ভেদ জানতেন। হুদায়বা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তাকে উমর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করছেন, ইয়া হুদায়বা, হুদায়বা আমাকে বলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের নাম যখন উচ্চারণ করেছেন তখন কি তিনি আমাদের না আমার নাম বলেছেন কিনা? আল্লাহু আকবার। অথচ উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, কিন্তু তিনি মুনাফিকির ভয় করেছেন। মুনাফিকির ভয় এই জন্যই করতে হবে যেই কোনো সময়ে অন্তরে মুনাফিকি ঢুকে যেতে পারে। এই জন্য মুনাফিকি চরিত্র সম্পর্কে জানতে হবে, মুনাফিক কারা তা জানতে হবে। তখন হুদায়বা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আপনার নাম বর্ণনা করা হয়নি, আপনার নাম আমার কাছে উল্লেখ করা হয়নি, আপনার পরে আর কারো কাউকে আমি বলবো না তার নাম বলা হয়েছে কি হয়নি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন ভেদ আমি কারো কাছে প্রকাশ করতে চাই না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে যা জানিয়েছেন তিনি চাননি অন্য কাউকে তা জানিয়ে দিতে। একটু লক্ষ্য করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি জুমাতে অথবা কোন বারবার বিভিন্ন জুমাতে দুইটি সূরা বেশি বেশি তেলাওয়াত করতেন, একটি হচ্ছে জুমা আর একটি হচ্ছে মুনাফিকুন। তিনি প্রতি সপ্তাহে অথবা বার কয়েক সপ্তাহ পর পরে তিনি এই সূরা দুটি বেশি বেশি পড়তেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে সমাজে জুমার গুরুত্ব উপলব্ধি করে জুমার গুরুত্ব তুলে ধরা, আর দ্বিতীয়টি হচ্ছে মুনাফেকরা সমাজে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে মানুষের ইমান দুর্বল করে দিবে, সেজন্য তাদের ব্যাপারে সাবধান করা। বলেছে সূরার প্রথমেই, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা এসে বলবে, আমরা তো ইমানদার, আমাদের কি ইমানে কি ঘাটতি আছে নাকি? আমাদের পাপ দ্বারা 14 গোষ্ঠী ইমানদার, আমরা ইমান এনেছি, ইমানের দাবি করছি, এই জাতীয় সাক্ষ্য আপনার কাছে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা তাদের কাছ থেকে শোনার কারণে অনেক সময় তিনি কি করবেন এই নিয়ে আল্লাহর কাছে ফয়সালা চান। আল্লাহ রাব্বুল ইজ্জত তখন দাবি, আল্লাহ তাদের দাবির অনুসারে তাদের দাবি কি সত্য কি মিথ্যা সেটা জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, মুনাফিক এসে বলবে যে অবশ্যই আপনি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, অর্থাৎ আল্লাহ অবশ্যই জানেন যে আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। কিসে তারা মিথ্যাবাদী? মিথ্যাবাদী হচ্ছে মুখের সাথে তাদের অন্তরের মিল নেই, সেই জন্য তারা মিথ্যাবাদী, নয়তো আল্লাহর রসুল এ বিষয়ে, তিনি যে আল্লাহর রসুল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর রসুল, এ বিষয়ে তারা মুখের কথাটা সত্য ছিল কিন্তু আল্লাহ তাআলা এই জিনিসটা তারা যে মিথ্যাবাদী সেটা বললেন, কারণ অন্তরের সাথে তাতে তাদের কথার মিল ছিল না, মুখের কথার মিল তাদের অন্তরের সাথে ছিল না, এই জন্য তারা মিথ্যাবাদী। যোগে যোগে এইভাবেই মিথ্যাবাদীরা শপথ করে আপনাদেরকে বিভ্রান্ত করতে চাইবে, শপথ করে ইমান থেকে দূরে সরিয়ে দিবে,
কিন্তু ইমান তো কোরআন এবং সুন্নার বাইরে নয়, কোরআন এবং সুন্না অনুসরণ করার মধ্যে ইমান রয়েছে, মানুষের কথায় নয়। বাতিল সব সময় বড় ধরনের প্রপাগান্ডা চালাতে পারে ইমান থেকে মানুষকে দূরে সরিয়ে দিতে। এই জন্য মুনাফিকদের চরিত্র সম্পর্কে আমাদের জানা উচিত। আল্লাহ তাআলা এই মুনাফিকদের সম্পর্কে 13টি আয়াত নাজিল করেছেন পরপর, প্রত্যেকটি আয়াতে আল্লাহ তাআলা তাদের চরিত্র তুলে ধরেছেন। এমনকি আল্লাহ তাআলা যেই সূরা তওবা নামে খ্যাত, যেই সূরা তওবা নামে আমাদের কাছে পরিচিত, এই সূরা সম্পর্কে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন এই সূরা হচ্ছে সূরাতুল মুনাফিকুন আল কুবরা, মুনাফিকদের বড় সূরা অর্থাৎ আল ফাদিহা। তিনি বলছেন যে তাদেরকে অপমানজনক অবস্থায় তার এই সূরা তাদের সমস্ত জারি ঝুরি ফাঁস করে দিয়েছে এই সূরা, এবং তাদের সম্পর্কে একটি আলাদা সূরা নাজিল হয়েছে পরিপূর্ণভাবে তাদের আকীদা বিশ্বাস এবং তাদের কর্মকাণ্ড বর্ণনার জন্য। সূরা তওবাতে আল্লাহ তাআলা বলেছেন যে অমিন হুম অমিন হুম অমিন হুম, অর্থাৎ বারবার বলেছেন তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে কিছু লোক এটা করে, কিছু লোক এটা করে, কিছু লোক এটা করে, এভাবে তাদের চরিত্রকে ফাঁস করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পূর্ণ একটি সূরা নাজিল হয়েছে মুনাফিকদের সম্পর্কে, সেখানেও মুনাফিকদের বিভিন্ন চরিত্র তুলে ধরা হয়েছে। তারা এসে শপথ করে, আল্লাহ তাআলা বলেছেন ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদু আন সাবিলিল্লাহ ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন। তারা শপথ করে নিজেদেরকে প্রমাণ করতে চায় যে তারা ঈমানদার, অথচ তারা আল্লাহর পথ থেকে এর মাধ্যমে মানুষদেরকে বিরত রাখতে চায়। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা রাআইত ইন্নাহুম লাযালকে বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইফতাহুন। তারা ঈমান এনেছে তারপর কুফরি করেছে, তারপর তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, তারা আর ঈমান আনবে না। ওয়াইদা রাআইতাহুম তুজিবুক আজসামুহুম, দেখতে তাদেরকে নাদুস নুদুসে মনে হবে, তারা সমাজের উচ্চ শ্রেণীর মানুষ, এরিস্টোক্রেট বলে পরিচিত, তারা সমাজের উচ্চ শ্রেণীর সব জায়গায় তারা সে দাবিও করবে। ওয়াইদা রাআইতাহুম তুজিবুক আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম, তারা কথা বললে তাদের কথা শোনা হয়, তাদের কথা গণ্যমান্য বলে বিবেচিত হয়। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে ওয়াইদা তুজিবুক আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা লিকাউলিহিম কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা ইয়াহসাবুনা কুল্লা সাইহাতিন আলাইহিম, তারা ভয়ে ভীত থাকে, আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে তারা সব সময় ভীত থাকে। হুমুল আদু ফাহদারহুম ক্বাতালাহুমুল্লাহ আন্না ইয়ুফাকুন, তারাই হচ্ছে সত্যিকারের শত্রু, ফাহদারহুম তাদের থেকে সাবধান থাকো, ক্বাতালাহুমুল্লাহ আন্না ইয়ুফাকুন, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তাদের জন্য রয়েছে ধ্বংস মৃত্যু, তাদের অবশ্যই মৃত্যু আসবে, সেখান থেকে তারা পালাতে পারবে না। যে ভয় থেকে তারা পালিয়ে বেড়ায় সেই ভয় তাদেরকে পেয়েই বসবে। যখন 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ পরীক্ষা খনন করছিলেন যে যারা মক্কায় আক্রমণ মদিনায় আক্রমণ করতে না পারে, তখন কিছু লোক পালিয়ে গিয়েছিল, তারা ইয়াহসাবুনা, তারা মনে করতেছিল কুল্লা সাইহাতিন আলাইহিম, তাদের উপরে বিপদ আসছে, এবং তারা কামনা করত যে যদি কোনো বেদুইনদের সাথে থাকতো এবং মদিনাবাসীদের খবর শুনতো তাদের কি অবস্থা হয়েছে, তারা যুদ্ধ থেকে সবচেয়ে বেশি পলায়ন পথ, কখনো তারা যুদ্ধক্ষেত্রে অবস্থান করতে পারে না, তারা আল্লাহর দ্বীনের সাথে প্রতারণা করে। ইউখাদিউনাল্লাহাল্লাযীনা আমানু ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়ামা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তর রয়েছে রোগ, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের অন্তরের রোগ আরো বাড়িয়ে দেন। এই মুনাফিকদের সম্পর্কে আপনারা যতই শুনবেন ততই মনে হবে যে একটি গোষ্ঠী বুঝি চলে গেছে, এরা বুঝি এখন নাই। কিন্তু সেজন্য আমি আজকে আলোচনা করতে চাই মুনাফিকদের সম্পর্কে, যাতে আপনি বুঝতে পারেন যে আপনার আশেপাশে সেই মুনাফিকদের অবস্থান রয়েছে। মুনাফিক শব্দটি নেফাক থেকে আসছে। নেফাক হচ্ছে কোনো কিছু গোপন করে অন্য কিছু প্রকাশ করা, বাইরে একটা জিনিস দেখাচ্ছেন ভিতরে অন্য জিনিস নিয়ে গেছেন। যারা আরব দেশে গেছেন তারা দেখবেন বিভিন্ন গর্তে, পাহাড়ের ভিতরে গর্তের নাম দিয়েছে নাফাক। এই নাফাক অর্থ নেফাক অর্থ হচ্ছে গোপন করা, কারণ তার রাস্তা দুইটা, একখান দিয়ে বের হয় ঢুকে আরেকখান দিয়ে বের হয়ে যায়। আর যেমনিভাবে মুনাফেক ইমানে ঢুকেছে একদিক দিয়ে বের হয়ে যায় আরেক দিক দিয়ে,
এই জন্য সেই সমস্ত রাস্তার নাম নিফাক হয়ে নাফাক বলা হয়, আর মুনাফেককে সেই জন্য মুনাফেক বলা হয়ে থাকে। অন্য বর্ণনায় কোনো কোনো ভাষাবিদ বলেছেন যে এমনিভাবে মরু মুশিক একদিকে দুইটা রাস্তা দুইটা পথ করে, একদিকে ধরার জন্য তাকে দিলে আরেক রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে বেরিয়ে চলে যায়, সেরকম সেখান থেকে না ফাঁকাল ইয়ার বোর মরু মুশিকের সেই পথ যেহেতু দুইটা থাকে সেই জন্য সেখান থেকে মুনাফেক শব্দটি এসেছে। কোরআনে কারিমে এই শব্দটি প্রথম ব্যবহৃত হয়েছে, আরবদের ভাষায় মুনাফেক শব্দটি ছিল না, কোরআনে কারিম সেটা ব্যবহার করে দেখিয়ে দিলেন যে তারা সত্যিকার অর্থে নতুন সৃষ্ট হয়েছে, ঈমানের বিরুদ্ধে তাদের অবস্থান নিবে সর্বত্র, এরা তাই করে থাকে। এই মুনাফেকরা তারা জীব সব মুসলমানদের যেমন শত্রু, তারা মানবতারও শত্রু, তারা কখনো ভালো কিছু মানুষের সহ্য করতে পারে না। আমাদের দেশে একটি প্রচলিত শব্দ আছে জিন্দিক, জিন্দিক আসলে মুনাফেক শব্দটির আরেক অর্থ। জিন্দিক অর্থ হচ্ছে যে যা দেখায়, যে প্রকাশ্যে একটা জিনিস দেখালো, ভিতরে সে ভিতরের অন্য জিনিস লালন করে থাকে, এটাই হচ্ছে জিন্দিক। এই জিন্দিকদের সম্পর্কে কোরআন এবং হাদিসে বা মুনাফেকদের সম্পর্কে কোরআন এবং হাদিসে সাবধান করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাহ জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিয়া, আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফের এদের সবাইকে জাহান্নামে একত্রিত করবেন। এই নিফাক দুই ধরনের, একটি হচ্ছে বড় মুনাফিকি। বড় মুনাফিকির এক নম্বর রূপ হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করে, তারা প্রকাশ্যে দেখায় যে তারা ঈমান এনেছে কিন্তু ভিতরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে এবং তাকে তার উপর মিথ্যারোপ করে। এর প্রমাণ হচ্ছে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরত সম্পর্কে দেখবেন আলোচনা করে আর ছোটখাটো জিনিস বের করে নিয়ে আসে এবং মানুষের ভিতরে সন্দেহ তৈরির চেষ্টা করে। দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টি বিয়ে করেছেন, কেন বিয়ে করেছেন, তার কেন মারিয়া কিপ্তিয়া তার স্ত্রী ছিল কিনা, বা এই জাতীয় বাজে প্রশ্নগুলি করে তারা সমাজের মধ্যে কলু সমাজকে কলুষ করতে চায়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জিনিস নিয়ে অনেকেই দেখবেন আজ বিভিন্নভাবে বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা স্ট্যাটাস দিচ্ছে, কথা বলছে, লিখছে, আর এর মাধ্যমে তারা মানুষদেরকে নাস্তিক বানিয়ে দিচ্ছে। এরা মুনাফেক, এরা নাম তাদের যাই হোক না কেন, এরা মুনাফেক এবং নাস্তিক, তাদেরকে চিনে রাখুন। অনুরূপভাবে মুনাফেকদের আরেক চরিত্র হচ্ছে, বড় মুনাফেকের আরেক চরিত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটার উপর তার কোনো কিছু সামান্য কিছুর উপরও যদি মিথ্যারোপ করে তারাও সেরকম বড় মুনাফেক বলে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদার ঈমানদার হাশরের মাঠে তার মাথার উপরে সূর্য থাকবে, ওই মুনাফিকরা তা ঈমান আনে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে প্রত্যেককে প্রশ্ন করা হবে, তার শাস্তি অথবা শান্তি হবে, ওই মুনাফিকরা সেটার উপর বিশ্বাস করে না, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার উপর তার কোনো কিছু কিছু জিনিসের উপর মিথ্যারোপ করে থাকে। যেগুলো তাদের সুবিধাজনক মনে হয় সেগুলো তারা মেনে নেয়, যেগুলো তাদের জন্য অসুবিধাজনক মনে হয় সেগুলো তারা মেনে নেয় না, বলে যে তিনি একজন মানুষ ছিলেন, আমরাও মানুষ, বা তার সম্পর্কে তার মর্যাদা সম্পর্কে মর্যাদা হানিকর কথাবার্তা বলে, এরা প্রকৃত মুনাফিক। তাদের মধ্যে আরেক গোষ্ঠী হয়েছে, তৃতীয় আরেক গোষ্ঠী রয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপছন্দ করে, তাদের অপছন্দ প্রকাশ পায়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তারিফান্নাহুম ফি লাহনিল কাওলি ওয়াল্লাহু ইয়ালাম ইসরারহুম, আপনি তাদেরকে চিনতে পারবেন কথার মারপেচের মাধ্যমে, আল্লাহ তাদের গোপন জিনিস জানেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে তাদের গোপন জিনিস জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম, আল্লাহ যা নাযিল করেছেন সেটাও তারা অপছন্দ করে, আল্লাহ তাআলা তাদের সমস্ত আমল বিনষ্ট করে দিয়েছেন।
আমাদের সমাজে অনেককে দেখবেন শরীয়তের বিধান যেটা সহজ সেটা নিতে নিতে তারা অভ্যস্ত হয়ে গেছে, আর যেটা একটু তাদের কাছে কঠিন লাগে, যদিও শরীয়তের কোনো কিছু কঠিন নয়, তাদের কাছে কঠিন লাগে কিন্তু তারা সেগুলো গ্রহণ করে না, আর সেগুলোকে অপব্যাখ্যা করে অন্যের জন্য রেখে দেয় যে এগুলো আমাদের জন্য নয় অন্যদের জন্য, নাউযুবিল্লাহ। অন্যভাবে চতুর্থ যেই জিনিসগুলো, চতুর্থ যেই জিনিসটি বড় মুনাফিকির আলামত তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন কোথাও যদি অবনমিত হতে দেখে তারা অত্যন্ত খুশি হয়ে যায়, কোথাও যদি দেখে মুসলিমদের পতন হয়েছে, কোথাও যদি দেখে দীন ইসলামের লোকদের, দীনই লোকদের অবস্থা খারাপ হয়ে ভালো হয়ে গেছে, তখন সেখানে তারা দীন ইসলামের অবস্থা খারাপ হয়ে গেছে সেখানে তারা খুশি প্রকাশ করে। আর ষষ্ঠ আরেকটি হচ্ছে যেখানে তারা দেখে মুসলিমদের অবস্থা ভালো হয়ে গেছে তখন তাদের অন্তর কষ্টে ভরে যায়। আপনি দেখবেন তাদেরকে এখনো যেখানে মুসলিমদের কোথাও কোনো ভালো সংবাদ আসলে তাদের অন্তরে ভিন্ন রকমের প্রতিক্রিয়া হয়, তারা দেখাতে চায় যে এরা তো এরকম, এরা এরকম, তাদেরকে ভিন্ন ভিন্ন লকব দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও তারা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোররা নামক এক শ্রেণী ছিল যারা খাওয়া দাওয়া করত, আর তারা অন্য কোনো সমস্ত সময়টা তারা ব্যয় করত আল্লাহর পথে জিহাদের মাধ্যমে। তখন মুনাফিকরা একত্রে বসে আলোচনা করছিল, তারা বলছিল আমরা এই সমস্ত কারীদেরকে দেখছি এরা শুধু পেটের জন্য আছে, পেট পুরানোর চিন্তায় দান্দায় আছে। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরেক সাহাবী এসে সে কথা জানালে তারা অস্বীকার করলো যে আমরা বলি নাই, কিন্তু আল্লাহ তাআলা সাত আসমানের উপর থেকে তার আরশ থেকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যে এরা মিথ্যাবাদী, এরা এই কথাটি বলেছে। ইয়াহলিফুনা বিল্লাহ, তারা শপথ করে বলে যে আমরা এই কথা বলে, মা কালু ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফরি, তারা অবশ্যই কুফুরির কথা বলেছে, ওয়ালাকাদ কালু কালিমাতাল কুফরি, তারা মিথ্যা কথা বলেছে, তারপর মিথ্যে কথা বলে সেটাকে অস্বীকার করছে, তারা কুফুরির কথা বলেছে। আজও আপনি দেখতে পাবেন এক বিরাট শ্রেণীকে দীনী পর্যায়ে যারা আছে, দীন যারা শিখছে তাদেরকে কেউ বলে বেকার, কেউ বলে পেট পূজারী, কেউ বলে তারা এই সমাজে, তারা সমাজের মধ্যে সমস্যাগ্রস্ত, তারা বলে যে সমাজের মধ্যে বেকার তৈরি করছি। এইভাবে তারা দীন শিক্ষা যারা, তাদেরকে দীনী শিক্ষা সম্পর্কে বিরূপ মন্তব্য করে, তারা উলাইকা উলাইকাল্লাযীনা সাম্মাল্লাহ, যাদের সম্পর্কে আল্লাহ নাম রেখেছেন এরাই হচ্ছে মুনাফেক। এই মুনাফেকদের সম্পর্কে আমাদের সাবধান থাকতে হবে। পৃথিবীর আনাচে কানাচে অনেক মুনাফেক আপনি দেখতে পাবেন, সেই মুনাফেকরা এখন ক্ষমতায় থাকলে আছে, অনেকে আবার প্রতিষ্ঠানে আছে, শিক্ষা প্রতিষ্ঠানে আছে, কেউ কেউ বা তারা ক্ষমতা দেখাচ্ছে, কেউ বা তাদের পর সমাজে রয়েছে, কেউ বা পরিবারের মধ্যে রয়েছে, এভাবে তাদের অবস্থান রয়েছে। তারা শরিয়া বিরোধী কথা বলে, আল্লাহর শরিয়ত বিরোধী আইন প্রবর্তন করে, আল্লাহর শরিয়ার বিরুদ্ধে চলতে তারা অভ্যস্ত হয়ে গেছে, যারা ওইটুকু তারা মানতে রাজি আছে যেগুলো তাদের পক্ষে যায়, যেগুলো তাদের বিপক্ষে যাবে, অথবা তাদের যে সমস্ত কর্মকাণ্ড আছে অন্যায় সেগুলির বিরুদ্ধে প্রতিবাদ করে সেগুলিকে তারা কখনো মানতে রাজি হয় না। এই ধরনের মুনাফেক আজ দুনিয়া ভর্তি রয়েছে। মুনাফেক আমরা আগে বলেছি দুই ধরনের, আকিদাগত মুনাফেক, এগুলির যে কোনো একটি থাকবে, যে কোনো একটি কারো মধ্যে পাওয়া যাবে, অর্থাৎ রাসূলকে রাসূলের উপর মিথ্যারোপ করা, রাসূল যা নিয়ে এসেছেন তার কোনো একটির উপর মিথ্যারোপ করা, রাসূলকে অপছন্দ করা, রাসূল যা নিয়ে এসেছেন তার কোনো একটি সামান্য জিনিসকে অপছন্দ করা। আপনি দেখতে পাবেন তাদের মধ্যে দাড়িকে অপছন্দ করে যারা, তারাও এদের ভিতরে পড়বে, কারণ দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। যারা মেয়েদের পর্দার ব্যাপারটি অস্বীকার করে তারাও এই শ্রেণীর ভিতরে পড়বে, কারণ পর্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। তারা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনা সালাত ওয়া আতিনা যাকাত, আল্লাহ তাআলা বলছেন যা আগেকার জাহিলিয়াতের মতো তোমরা চলাফেরা করো না হে নারীরা। জাহিলিয়াতে নারীরা যেভাবে সব নিজেদেরকে শরীর প্রদর্শনী করে চলাফেরা করতো, আজ আমাদের সমাজে তা হচ্ছে। এর বিরুদ্ধে কথা বলতে গেলে আপনি হয়ে যাবেন নারী বিরোধী, আর তারা
হয়ে গেছে নারীর পক্ষে, তারা আসলে নারীকে ভোগ করতে চায়, নারীর স্বাধীনতার নাম দিয়ে নারীকে তারা বিনষ্ট করতে চায়, সমাজকে নষ্ট করতে চায়, পরিবার ধ্বংস করতে চায়, এবং পরিবারের শান্তি আজ চলে গেছে একটি মাত্র কারণে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তারা সেটাকে অপছন্দ করেছে। যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সেভাবে আজ সমাজে রন্ধে রন্ধে দেখবেন অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধানের ভালো অবস্থান দেখলে, নারীদের পর্দা দেখলে কারো গা জ্বলে যায়, অনুরূপভাবে দেখবেন কোথাও মুসলিমদের অধঃপতন দেখলে, কোথাও হেরে যেতে দেখলে তাদের অন্তরে খুশি আসে। এই সবগুলি হচ্ছে আকীদাগত মুনাফিকি, এর যে কোনো একটি কারোর মধ্যে পাওয়া গেলে তিনি জাহান্নামী বলে বিবেচিত হবেন, বড় মুনাফিকির অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তবকে থাকবে। দ্বিতীয় আরেক প্রকার মুনাফিকি আছে, তা হচ্ছে আকীদাগত না আমলিগত মুনাফিকি, অর্থাৎ এগুলি আমল করতে করতে বড় মুনাফিকির দিকে মানুষকে নিয়ে যায় এবং এক সময় সেটা বড় মুনাফিকিতে রূপান্তরিত হয়। এর মধ্যে পাঁচটি জিনিস বিখ্যাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদিসে উল্লেখ করেছেন। একটি হচ্ছে যখন কথা বলে মিথ্যা বলে, এই শ্রেণীর লোক আজ খুব আপনাদের আশেপাশেই আছে, যারা বড় বড় কথা বলে অথচ মিথ্যা বলছে আপনি কিছুক্ষণ পরে বুঝতে পারেন, কিন্তু আপনি সেটা প্রতিবাদ করতে পারেন না তাদের অবস্থানের কারণে অথবা আপনার অবস্থানের কারণে, দুই কারণে হয়তো আপনি সেটা প্রতিবাদ করতে পারেন না। এই জাতীয় মানুষগুলো আমলীয় মুনাফেকে লিপ্ত রয়েছে। দ্বিতীয় হচ্ছে ওয়াইজা ওয়াদা আখলাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফেক তারাও যারা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে। আজ এই সময় ওয়াদাকারীর অভাব আপনি দেখতে পাবেন না, ওয়াদা করছে আপনাকে এই করে দেবে সেই করে দেবে, পরবর্তীতে সে ওয়াদা মুখালেফের অভাব পাবেন না, ওয়াদা তারা ওয়াদা বিপরীত কাজ তারা করছে, ওয়াদা তারা ভঙ্গ করে চলেছে আপনি দেখতেই পাবেন। তাদের চরিত্র হচ্ছে ওয়াদা করে সেটাকে ভঙ্গ করা। যে ব্যক্তি এই সময় এই কাজের মধ্যে লিপ্ত হবে, ওয়াদা করে ভঙ্গ করবে, সে তার মধ্যে মুনাফিকের একটি খাসলত পাওয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার মধ্যে এই একটি খাসলত পাওয়া গেল, যতক্ষণ না সে এই চরিত্র ত্যাগ করছে ততক্ষণ সে মুনাফিকের দিকে এগিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ওয়াইজা আহাদা গাদারা, যখন অঙ্গীকার করবে সেটার সাথে গাদ্দারি করবে, অর্থাৎ তার বিপরীতটা করবে, এটাও মুনাফিকদের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন ওয়াইজা তুমিনা খানা, যখন আমানতদারি দেয়া হবে সে আমানতের বিপরীতে তারা খেয়ানত করে বসবে। তাদের উপর যে আমানত অর্পিত হচ্ছে বিরাট কিছু, আমানত শুধু টাকা পয়সা নয়, আমানত হচ্ছে টাকা পয়সা কথাবার্তা এবং মানুষের সাথে দেয়া সব কিছু, এবং আল্লাহ তাআলা কর্তৃক অর্পিত যে দায়িত্ব যে তাকলিফ সবই আমানত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আমানত নাজিল করেছি আসমান জমিন এবং পাহাড়ের উপরে, সেটা নিতে রাজি হয়নি, মানুষ সেটা নিয়েছে, মানুষ তো জালুম এবং জাহুল, নিজের সম্পর্কে নিজে জানে না, নিজের উপর জুলুম করে চলেছে। সে আমানত হচ্ছে আল্লাহর শরীয়ত আল্লাহর বিধান মেনে চলা, সেটাই হচ্ছে আমানত। এরা আমানতেরও খেয়ানত করে, আমানত যথাযথ প্রত্যাখ্যান করে না, আমানত বিরোধী চলে, এটা হচ্ছে আমলিগত নেফাক, এটা ধীরে ধীরে তাদেরকে বড় নেফাকের দিকে নিয়ে যাবে। পাঁচ নম্বর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমলিগত নেফাকের একটি আলামত, তা হচ্ছে এরা যখন ঝগড়া করে ওয়াইজা খাসামা ফাজারা, ঝগড়া করে তখন গালিগালাজ করে এবং মানুষকে খারাপ চিত্র চিত্রায়িত করে, তাদের কথা মুখের মধ্যে রয়েছে অসম্ভব রকমের বিষ, মানুষকে খারাপ কথা বলে, মানুষকে এমন কথা বলবে যে কথা মানুষের কষ্ট হয়, এরকম কথা যারা বলে এরাও আমলি মুনাফিকিতে লিপ্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুই শ্রেণীর মুনাফিকের কথা বলেছেন। এক শ্রেণীর মুনাফিক হচ্ছে যে তারা সলাতে আসতে অলসতা করে, অর্থাৎ তারা সলাতে আসে না, সলাত থেকে তারা দূরে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের জন্য বলেছেন যে ওয়াইজা কামু ইলা সলাতে কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কালিলা,
তারা সলাতে আসবে না, সলাতে হাজির হবে না। এই জন্য আপনি দেখবেন একটা বিরাট বিরাট গোষ্ঠী ফজরের সলাতে আপনি তাদের খুঁজে পাবেন না। ফজরের সলাতে এক কাতার দুই কাতার পাবেন, আর কোনো মানুষ ফজরের সলাতে পাবেন না। জুমার সলাতে আসে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, যে আমরা তো সলাত আদায় করি, অথবা তার কোনো উদ্দেশ্য সাধন করার জন্য ফজরের সলাতে আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসকালুল আসকালু সলাতে আলাল মুনাফিকিন, মুনাফিকদের মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী সলাত হচ্ছে সলাতুল ফজর এবং আসর। কারণ এ অথবা এশা দুই বর্ণে আসছে, অর্থাৎ ফজরের সলাত এবং এশার সলাত তাদের কাছে সবচেয়ে কষ্টকর। এশার সলাত তারা পড়ে না, ফজরের সলাত তারা পড়ে না, অনুরূপভাবে অনেক সময় তারা আসরের সলাতও পড়ে না। তারা দেখানোর জন্য জোহরের সলাত অনেক সময় পড়ে, কারণ অফিসে থাকে দেখাতে হয়, অথবা সমাজে থাকে দেখাতে হয়। এরাও মুনাফেকদের অন্তর্ভুক্ত, আমলিগত মুনাফেকের অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আরেকটি পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে তারা খুবই স্মরণ করে। অর্থাৎ তাদের সার্বক্ষণ চলবেন কোথাও আল্লাহ সম্পর্কে কোনো কিছু তাদের মধ্যে পাবেন না, সারাক্ষণ দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা তাদের মধ্যে দেখবেন। তাদের মধ্যে অপরের গীবত করছে তারা, কেউ কেউ অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু কখনো তারা আল্লাহর জিকিরে সচেষ্ট থাকে না। আল্লাহ তাআলার দিন সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে, আল্লাহর কোরআন সম্পর্কে, অথবা আল্লাহ তাআলার শরীয়ত সম্পর্কে তাদের কোনো কাজ থাকে না। এই মুনাফিকরা, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাই বলেন মুনাফিকদের আচরণ দুইটি বিষয়ের উপর দাঁড়িয়ে আছে। একটি হচ্ছে তারা মিথ্যার উপর, মিথ্যার বেসাতি করে চলে, যেখানে যায় শুধু মিথ্যা বলবে, মিথ্যার উপর তাদের সমস্ত কর্মকাণ্ড জড়িত রয়েছে। আর দ্বিতীয় হচ্ছে তারা লোক দেখানো কাজ করে। এই দুটি কাজ তাদেরকে সবসময় পাবেন, অর্থাৎ দুইটি অঙ্গ, মুনাফিকের দুইটি বড় অঙ্গই হচ্ছে, একটি হচ্ছে মিথ্যা বলা, আরেকটি হচ্ছে লোক দেখানো কাজ করা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এদের সম্পর্কে বলেছেন ইউরাউনান নাসা, এরা মানুষদেরকে দেখিয়ে বেড়ায়, এরা মানুষদেরকে দেখিয়ে বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কিছু মানুষকে বলবেন ইযহাবু ইলাল্লাযিনা কুনতুম তুরাউন, তাদের কাছে যাও যাদেরকে তোমরা দেখাতে, তাদের কাছ থেকে তোমাদের সে নিয়ে, তাদের পুরস্কার নিয়ে আসো। এভাবে আল্লাহ তাআলা তাদেরকে সেদিন বঞ্চিত করবেন। এই জন্য মুনাফিকের দুইটি বড় অঙ্গ হচ্ছে, একটি হচ্ছে কিযিব, মিথ্যা কথা বলা। তারা আল্লাহর সম্পর্কে ইমান এনেছে বলে মিথ্যা বলে, রাসূলের উপর ইমান এনেছে বলে মিথ্যা বলে, আখিরাতের উপর ইমান এনেছে বলে মিথ্যা বলে। ইমানদারদের যখন সাথে একত্র হয় তখন তারা তাদের সাথে সাক্ষাৎ করে মিথ্যা কথা বলে যে আমরা ইমান এনেছি। আবার যখন তাদের বন্ধুদের সাথে একত্রিত হয় তখন বলে আমরা তো শুধু ঠাট্টা মশকারি করেছি, আমরা তো তোমাদের সাথেই আছি। এভাবে তারা মিথ্যা কথা বলে। আর তারা সালাত আদায় করে দেখানোর জন্য, আল্লাহকে ভয় করে তারা সালাত আদায় করে না। এই দুটি হচ্ছে মুনাফিকের রোকন, নিফাকের রোকন। নিফাক থেকে আসে, নেফাকের উৎস কি? নেফাকের উৎস হচ্ছে দুইটি, একটি হচ্ছে দাফুল বাসিরা, তাদের জ্ঞানের অভাব। সত্যিকার তো দুনিয়ার জ্ঞানে জ্ঞানী হতে পারে, তারা আল্লাহর দৃষ্টিতে তারা সবচেয়ে মূর্খ। এই জন্য তারা বাসিরা, দিব্য দৃষ্টি নাই, দূরদৃষ্টি না থাকার কারণে তারা সেটা করে। তারা জানে না যে এখন যা করে চলেছে সামান্য সময়ের জন্য তারা হয়তো মানুষকে ধোঁকা দিতে পারবে, কিন্তু হাশরের মাঠে আল্লাহ তাআলার সামনে তাদেরকে এই কর্মের জন্য জবাবদিহি করতে হবে। পরবর্তী জীবন কত বড়, সেই জীবনে যে জীবনের কোনো শেষ নেই, সেই জীবনের যেহেতু তাদের কোনো চিন্তা নেই, সেই দূরদৃষ্টি তাদের নেই, সেই জন্য তারা মুনাফিকি করে থাকে। আর মুনাফিকির আরেকটি কারণ হচ্ছে তাদের ইচ্ছা শক্তির অভাব, তারা ব্যক্তিত্বহীন। ব্যক্তিত্বহীন মানুষ শুধুমাত্র মুনাফিকি করে, সবার কাছে খুশি হতে চায়, এর কাছে গিয়ে দিনের বিরুদ্ধে বলে, ওর কাছে গিয়ে যখন তাকে দেখবে তার পক্ষের দিনের পক্ষে বলে, কারণ হচ্ছে তার ব্যক্তিত্বের অভাব। একটি দুটি কাজ, দুটি নিফাকের উৎস হচ্ছে দুটি, একটি হচ্ছে ব্যক্তিত্বের অভাব, আরেকটি হচ্ছে দূরদৃষ্টির অভাব। অনুরূপভাবে মুনাফিকি করার মূল কারণ হচ্ছে মানুষের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করা, সেই জন্য মানুষ তারা মুনাফিকি করে থাকে। হয় তারা বেঁচে থাকার আশা করে, অথবা তারা মনে করে যে এদের সাথে চললে হয়তো আমার দিন দুনিয়া, আমার দিনের উপকৃত উপকার, দুনিয়ার উপকার লাভ হবে, সেই জন্য তারা মুনাফিকি করে থাকে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার হাদিসে মুনাফিকদের সম্পর্কে আমাদেরকে সাবধান করেছেন। আল্লাহ তাআলা বলেছেন হুমুল আদু ফাহদারহুম, তারাই শত্রু, তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকো।
আল্লাহ তাআলা আরো বলেছেন হুম ফি যুলমাতিন, তারা অন্ধকারের মধ্যে রয়েছে। আল্লাহ বলেন মাসালুহুম কামাসালিল লাযী ইস্তাওকাদা নারা ফালাম্মা আদাত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলমাতিন লা ইউবসিরুন, তারা অন্ধকারে থাকবে, তাদের অন্তর নিম্নমুখী। আল্লাহ তাআলা বলেছেন আও কাসাইয়িবিম মিনাস সামাই ফি যুলমাতিন ওয়া রাদ ওয়া বাক ইয়াজালুন আসাবাহুম ফি আদানি মিনাস সাওয়াইক হাযাল মাউত ওয়াল্লাহু মুহীতুম বিল কাফিরিন, তারা পথভ্রষ্টতাকে কিনে নিয়েছে, ইমানকে বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল লাযীনা ইশতারাউ দালালাতা বিলহুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন যে তারা হচ্ছে মুযাদ্দাবিনা বাইনা যালিকা, তারা কখনো সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না, তারা সুস্থির থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একটি অপমানজনক একটি উপমা দিয়েছেন, তিনি বলেছেন তারা হচ্ছে এমন এক সাগি যেই সাগি দুই ছাগলের মাঝখানে দৌড়াতে থাকে, কখনো এই ছাগলের কাছে যায়, কখনো ওই পাঁঠার কাছে যায়, কখনো এই পাঁঠার কাছে যায়, এইরকম সাগি হচ্ছে মুনাফিকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সাবধান করেছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিন ওয়াল মুনাফিকাত ওয়াল কুফার নার জাহান্নাম খালিদিন ফিহা হিয়া হাসবুহুম ওয়ালানাহুম ওয়ালাহুম ওয়ালানাহুম আল্লাহু লাহুম আযাবুম মুকিম, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন মুনাফিকদের, মুনাফিক নারী ও পুরুষদের এবং কাফেরদেরকে জাহান্নামে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে দগ্ধ করাবেন, তারা সেখানে চিরস্থায়ী হবে, সেখানে তা সেটাই তার জাহান্নাম, তাদের সেখানেই তারা থাকবে, আল্লাহ তাআলা লানত তাদের উপর বর্ষিত হবে এবং তাদের জন্য চিরস্থায়ী শাস্তি সেখানে রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের ব্যাপারে ঈমানদারদেরকে সাবধান করেছেন এবং নিফাক সম্পর্কে তিনি বলেছেন যে আমি আমার উম্মতের উপর ভয় করছি, ভয় করছে এটা যে কিছু মানুষ হবে কোরআন নিয়ে এসে দ্বীনের অপব্যাখ্যা করে মুনাফিকের চরিত্র আমার ঈমানদারদের মধ্যে তারা প্রচার প্রসার করাবে। এই মুনাফিকদের অবস্থা, তারা যে কতটুকু অহংকারী, তাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, তারা যে কতটুকু খারাপ ধারণা সম্পর্কে আল্লাহ তাআলা সম্পর্কে এ বিষয়ে কোরআনে কারিমের যেন পুরোটাই যেন এই মুনাফিকদের বিরুদ্ধে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কারণ এই নিফাক থেকে মুক্ত না হতে পারলে ঈমান আমাদের মজবুত হতে হবে না। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যখনই কোরআনে কারিম তেলাওয়াত করি মনে হয় যেন পুরো কোরআন আল্লাহ তাআলা মুনাফিকদের বিরুদ্ধে নাজিল করেছেন। এই জন্য এই নিফাক থেকে মুক্ত হয়ে ঈমান আমাদের আনতে হবে। অন্তরের নিফাক আছে, মৌখিক আমলের নিফাক আছে, সর্বপ্রকার নিফাক থেকে মুক্ত হয়ে আমরা ঈমানে মজবুত আমাদের যদি না হতে পারি, আখিরাতের মুক্তির আশা করা শুধু পরাহত বিষয়, কখনো সেটা হবে না। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، সম্মানিত মুসলিয়ান কেরাম, আলোচনা করছিলাম মুনাফিকদের সম্পর্কে, এখন মুনাফিকদের কিছু চরিত্র বর্ণনা করব। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের অন্তরে রোগ রয়েছে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, অন্তরের মধ্যে তাদের রোগ রয়েছে, সে অন্তরের রোগকে যেহেতু তারা মুনাফিকি করে চলেছে সেজন্য আল্লাহ তাআলা তাদের অন্তর রোগ বাড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় যে গুণ, যে খারাপ গুণটি বলেছেন সে হচ্ছে তারা অত্যন্ত তাদের প্রবৃত্তি চাহিদা অনুসারে চলে। আল্লাহ তাআলা ঈমানদার নারীদেরকে বলেছেন হে ঈমানদার নারীরা, তোমরা তোমাদের কথা বলার সময়, তখন পুরুষদের সাথে কথা বলার সময় তোমরা নরম স্বরে কথা বলবে না, শক্তভাবে কথা বলবে, দৃঢ়ভাবে, যাতে করে তাদের অন্তরে যার অন্তরে এরকম প্রবৃত্তি তাড়না রয়েছে সে আশা করতে পারে। আজ সেটা তো অনেক দূরে সরে গেছে, আমাদের মেয়েদেরকে আমরা ছেড়ে দিয়েছি পুরুষদের সাথে বসে বসে গল্প করতে, তাদের মনোরঞ্জন করতে, এই অবস্থা আমাদের চিন্তা করা উচিত। আমরা কত নম্বর মুনাফিকিতে ঢুকে গেছি, আমরা চিন্তা করে দেখুন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নারীদেরকে বলেছে, স্ত্রীদেরকে বলেছে
কথা বলার সময় শক্তভাবে কথা বলতে, অথচ তারা আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন ইতাহিরাকুম তাথহিরা, অত্যন্ত পবিত্র নারী তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামা ইরিদুল্লাহু লিয়ুযহিবাকুম রিজস আহলাল বাইতে, আহলুল বাইত থেকে আল্লাহ তাআলা পবিত্র অমৃত ময়লা দূর করে, তিনি দূর করার জন্য আল্লাহ তাআলা চেয়েছেন। সেখানে তাদেরকেও বলেছেন মানুষের সাথে পরপুরুষ সাথে কথা বলার সময় তারা যেন নরম স্বরে কথা না বলে। সেখানে আপনার আমার স্ত্রীদেরকে আমাদের মেয়েদেরকে আমরা শিখাচ্ছি না কিভাবে কথা বলতে হবে এবং কার সাথে কথা বলতে হবে, কিভাবে এই জিনিসটা শিখাতে হবে, না শিখালে আপনি আপনার মধ্যে মুনাফিকের চরিত্র পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা সম্পর্কে সাবধান করে গেছেন, তিনি বলেছেন যে আমার উম্মতের মধ্যে আমি ভয় পাচ্ছি নারীদেরকে, এই উম্মতের মধ্যে নারীরা সবচেয়ে বড় ফেতনা হিসেবে দেখা দিবে। অনুরূপভাবে তৃতীয় চরিত্র হচ্ছে তাদের অন্তরে সন্দেহ সবসময় বাড়তেই থাকে, মুনাফিকদের অন্তরে সন্দেহ বাড়তেই থাকে, তার শুধু সন্দেহ নিয়ে আলোচনা করে, তাদের কথাবার্তা আচার আচরণ লেখালেখি সব কিছু শুধু সন্দেহ থাকবে, আল্লাহর দিন সম্পর্কে শুধু সন্দেহ তারা বলে বেড়ায় এবং সেটা প্রচার করে বেড়ায়। চতুর্থ হচ্ছে তারা অহংকার করে, তাদেরকে বলা হয় আসুন মসজিদে আসুন, তওবা করুন, সালাত আদায় করুন, তারা অহংকার করে, বলে যান মোল্লাদের কাজ মোল্লারা করেন, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। এরকম চরিত্রের মানুষ আপনি দেখতে পাবেন ঘরে ঘরে বাইরে সব জায়গাতে আপনি তাদের দেখতে পাবেন, দিন থেকে তারা বিমুখ, অথচ তাদেরকে আমরা সর্ব রকমের সহযোগিতা করে আমাদের মাথার উপরে উঠিয়ে রাখি। অনুরূপভাবে আরেক শ্রেণীর মানুষ পাবেন যারা আল্লাহর দিন সম্পর্কে ঠাট্টা করতে, আল্লাহর দিন এবং আয়াত সম্পর্কে আল্লাহর বিধান সম্পর্কে ঠাট্টা করে, তারা ভয়ও করে আবার যে তাদের উপর না আল্লাহর বিধানের শাস্তি বর্ণিত শাস্তি নাজিল হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ইয়াহদারুল মুনাফিকুন আন তুনজাল আলাইহিম সূরাতুন তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম কুল ইস্তাহজিউ ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন। আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন যে মুনাফিকরা ভয় করে যে তারা যে ঠাট্টা নস্কারের কথা বলছে এগুলি নিয়ে আল্লাহ কাউকে জানিয়ে দেয়, রসুলকে জানিয়ে দেয়, আল্লাহ বলছেন ইস্তাহজু ঠাট্টা করতে থাকো, আল্লাহ তোমাদের অন্তরের কথা বের করে নিবেন। এই জন্য মুনাফিকদের ব্যাপারটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা জানিয়েছেন এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলি হুযাইফা ইবনে ইয়ামানকে জানিয়ে দিয়েছেন। মুনাফিকদের চরিত্র এত বেশি, সবচেয়ে বড় কঠিন চরিত্র সেটা আমি বর্ণনা করি, সেটা হচ্ছে মুনাফিকরা এমন একটি কাজ করবে যা দেখতে মনে হবে তারা ইমানদারদের উপকার করছে। যেমন তারা মসজিদ বানায়, আল্লাহ তাআলা কোরআনে কারিম বলেছেন ওয়াল্লাযিনা ইত্তাখাযু মাসজিদান দিরারান, তারা মসজিদের দিরার বানায়, বড় বড় মসজিদ দেখবেন বড় সুন্দর মসজিদ বানিয়েছে, আবার দেখেন সেখানে নিয়ে কাউকে মক্কা মদিনা থেকে কাউকে নিয়ে এসে সেখানে ইমামতের জন্য ফিট করতেও রাজি আছে কিন্তু নিজে সালাত পড়তে রাজি নাই। এর অনেকেই মসজিদ বানায় দেখানোর জন্য, মানুষকে ধোকা দেওয়ার জন্য, অনেকে আবার বড় বড় প্রতিষ্ঠান করে, অনেক দেখবেন তাগুত যারা আল্লাহ বিরোধী যারা তাদের বড় দায়ী বড় কাজে হচ্ছে যে মসজিদ টসজিদ ঠাট দেখা যাবে কিন্তু ইমানদার তারা নিজেরা নয়, অন্যদেরকে তারা ইমানের প্রতি আহ্বান করে না বা ইমানের পথে কাউকে চলতে দেয় না কিন্তু তারা দেখানোর জন্য সেই মসজিদগুলো নির্মাণ করে। যেমনিভাবে রসুলের যুগে মুনাফিকরা মসজিদের দেরার নির্মাণ করেছিল এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানে আহ্বান জানিয়েছিল সালাত আদায় করতে, আল্লাহ তাআলা কোরআন আয়াত নাজিল করে আল্লাহ রসুলকে নিষেধ করে দিলেন যে লা তাকুম ফিহি আবাদান, কখনো আপনি সেই মসজিদে সালাত আদায় করবেন না। তাহলে বোঝা গেল এদের বাহ্যিকভাবে অনেক সময় তারা ভালো কাজ অনেক কিছু আপনাকে দেখাতে পারে কিন্তু তার সাড়ে তিন হাত বডির মধ্যে তাদের ইমান নেই, তাদের সাড়ে তিন হাত বডির মধ্যে ইমানের লেশ মাত্র নেই, তারা সালাত আদায় করে না, শরিয়া বিরোধী কর্মকাণ্ডে তারা চলে, আল্লাহর জিকিরের মত্ত যাদের থাকে তাদের বিরুদ্ধে লোকদেরকে লেলিয়ে দেয়, এই চরিত্র তাদের সব সময় থাকবে। এরা কখনো কখনো কোনো কোনো আলেমকেও তাদের পক্ষে পেয়ে যাবে, যারা আলেমদেরকে যারা দিনের পথে দাঁড়িয়ে আছে তাদেরকে আক্রমণ করতে তারা সবসময় উদ্যত থাকে এবং তাদের উপর আক্রমণ হলে ওরা ভিতরে ভিতরে খুশি হয়, আউযু বিল্লাহি মিন যালিক। সুতরাং আমাদেরকে তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। মনে রাখবেন আল্লাহ সাল্লু আলা সাইয়িদুল বাশারিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া জান্না বি মালায়িকাতিল মুসাববাতিল কুদসি ওয়া সাল্লাত বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা ওয়া আমিরা ইন্না আল্লাহা মালায়িকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها عشرا فقولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আল্লাহু বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদা আনিল খুলাফায়ে রাশিদিন আবি বকর ওয়া উমরা ওয়া উসমানা ওয়া আলী ওয়া আনসাইরিস সাহাবাতি ওয়াত তাবেঈন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم اغفر لنا أجمعين الله আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমাদের সবাইকে মুনাফিকের চরিত্র থেকে বের হওয়ার তৌফিক দান করো আল্লাহ আমাদের সবাইকে ঈমান দিয়ে ঈমান মজবুত করে দাও আল্লাহ আল্লাহ মুনাফিককে চিনার তৌফিক দান করো আল্লাহ আমাদের অন্তর থেকে আপনি দেখানো মানসিকতা দূর করে দিন আল্লাহ আমাদের অন্তরকে আপনি ঈমান দিয়ে মজবুত করে দিন আল্লাহ আমাদের সন্তানদেরকে ঈমানের উপর রাখুন আল্লাহ আমাদের মেয়েদেরকে ঈমান দিয়ে ভর্তি করে দিন আল্লাহ আল্লাহ তাদের ঈমান যেন মজমন পাহাড় প্রমাণ হয় সেই তৌফিক তাদেরকে দান করো আল্লাহ আমাদের সমাজকে আপনি ঈমানের উপর রাখুন আল্লাহ আল্লাহ জামাত যারা ষড়যন্ত্রকারী মুনাফিক চরিত্রের মানুষগুলো থেকে আমাদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ আল্লাহুম্মা আগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহ আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন Thank you.